গেল এক যুগ ধরে নতুন বছরে নতুন ছাপা হওয়া বইয়ের গন্ধ নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করে আসছে শিক্ষার্থীরা। নির্বাচনী ডামাডোল, জামাত বিএনপির হরতাল, অবরোধ, সহিংসতায় সেই বই উৎসব হবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও সবকিছু ছাপিয়ে বছরের প্রথম দিনেই হচ্ছে বই উৎসব। সেই আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রাথমিকের যে বাচ্চারা, তারা তো নতুন বইয়ের জন্য উদগ্রীব হয়ে আছে। এক তারিখে কখন তারা বই পাবে সেই আশায় তারা দিন ক্ষণ গুনছে। বাচ্চারা অনেক খুশি হয়, বাচ্চারা অনেক মজা পাবে, তাদের আনন্দটা দেখতে অনেক ভালো লাগে। এরই মধ্যে জেলায় প্রাথমিক স্তরের 1935টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3 লাখ শিক্ষার্থীর জন্য 13.5 লাখ বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই স্কুলগুলোতে পৌঁছেছে। স্বাভাবিকভাবে আমরা বই বিতরণ করতে পারবো গত বছরের মতোই আর কি। 2 তারিখ থেকে আমাদের ক্লাস রীতিমতন চলবে। রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ে 772টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3 লাখ শিক্ষার্থীর জন্য 30 লাখ চাহিদার বিপরীতে পাওয়া গেছে 21 লাখ বই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। অষ্টম শ্রেণীর বই পাইনি, নবম শ্রেণীর 6টা বই পেয়েছি, আর বাদ বাকি প্রাইমারি এবং অন্যান্য ক্লাসের বই আমরা পেয়েছি। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন কেন্দ্র থেকে মাধ্যমিকের বই আসা অব্যাহত রয়েছে। শিক্ষাক্রম পরিবর্তনের জন্য বই ছাপা হতে দেরি হলেও উৎসবের আগে বই বুঝে পাবে প্রতিষ্ঠানগুলো। 9-এর বইয়ের কোন উপজেলায় পাওয়া গেছে, কোন উপজেলায় পাওয়া যায়নি, আবার মোহনপুরে 8-এর বই পেয়েছি, আবার অন্য কয়েকটা উপজেলায় বই পাইনি, একটু দেরি হবে। তবে আমরা যে মেসেজটা পেয়েছি সেটা জানুয়ারি মাসের 1 তারিখে বই পেয়ে যাবো ইনশাল্লাহ। এবারে বাধ্যবাধকতার কারণে রাজনৈতিক ব্যক্তিরা অংশ নিতে পারবেন না বই উৎসবে। প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।